ইনভেস্ট লাগবে না বলতে যে প্রথমে কেউ যদি দোকান দেয় ওনার কোনো ইনভেস্ট লাগবে না, কারণ হলো কামাল হোসেন মজুমদার একজন জিআই তারের নেট ও তার ব্যবসায়ী। তিনি উদ্যোক্তাদের নিয়ে বিনা পুঁজিতে ব্যবসা করতে চান। কিভাবে, তারই উপর নতুন একটি প্রতিবেদন। আমাদের আজকের গন্তব্য ঢাকা ইংলিশ রোডের চিত্রা মহলের পাশে নতুন একটি পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি। এই যে আপনার প্রতিষ্ঠান আসলাম, তো শুরুতে আসলে প্রতিষ্ঠানের বয়স কত আপনার? আমার প্রতিষ্ঠানের বয়স হলো ৬ বছর। ৬ বছর? জি। ৬ বছর আগে কি করতেন? ৬ বছর আগে আমি একটা জব করতাম। আচ্ছা। ওই জব থেকে আসতে আমি এগুলা বিভিন্ন ফ্যাক্টরির সাথে ইনভলভ হয়েছি। এরপরে যে আস্তে আস্তে যে এগুলো দেখলাম, দেখে যে না এগুলো মোটামুটি ভালো প্রফিট হয়, তো এই নিয়ে আমি আস্তে আস্তে যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে মজুরিতে মাল বাগিয়ে নিয়ে আসতাম। আসার পরে এরপরে দেখে চিন্তা করলাম না আমি নিজে একটা ফ্যাক্টরি করবো। আমি নিজে একটা ফ্যাক্টরি কোর্সে করার পরে বিভিন্ন জেলাতে আমি মার্কেটিং করছিলাম। মার্কেটিং করার পরে এই যে বিভিন্ন পার্টিদেরকে ছোট ছোট এক ফিট করে কেটে বিভিন্ন পার্টিকে স্যাম্পল দেওয়া হতো, 10টা 11টা 12টা আইটেম নিয়ে মিলিয়ে তো পাঠাইতাম। এরপরে যে এরা তো আমার ওখান থেকে অর্ডার করতো, ওই এখানে টোকন লাগানো থাকে এরকমে মালের গায়ে, এই টোকন অনুযায়ী তারা ওখান থেকে আমাকে বলে ভাই যে 12 নাম্বার তারে 2 ইঞ্চি গ্যাপ। আচ্ছা হ্যাঁ, তখন আমি এটা বানিয়ে পাঠিয়ে দিই, তখন আর ওটাতে কোনো মিস্টেক হয় না। ঠিক আছে, তো এভাবে এরপরে থেকে পিভিসিটা করলাম। পিভিসির পর আবার বারবেটর করছিলাম কাটাতার, বিভিন্ন আপনার বিভিন্ন জেলাতে আপনার যে অনেক সরকারি কাজ হয়, বিভিন্ন বিজিবিতে কাজ হয়, এবং আমরা বাসানসোর রোহিঙ্গা ক্যাম্পে ওগুলো তো আমরা অনেক মাল দিয়েছিলাম। ঠিক আছে, তো এখন আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের অনেক গ্রাহক আছে মোটামুটি। এই যে আপনি চাকরি করতেন? জি। এখন তো চাকরি করছেন না? জি এখন চাকরি করতে। তাতে কি মনে হয় চাকরির চাইতে এখানে ভালো মনে করেন ব্যবসা? অবশ্যই ভালো ইনশাল্লাহ। কিরকম ভালো মনে করেন? অনেক স্বাধীন। আচ্ছা জি। যেমন আমি স্বাধীন, আমি আবার নিজের কাজ নিজের প্রতিষ্ঠানে যে কোনো টাইমে আসতে পারলাম। চাকরিটা দেখছি টাইম মতন সবসময় যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি এখানে কি কি নেট বিক্রি করতেছেন? আমার এখানে আছে পোল্ট্রি খামারের নেট আছে, বিভিন্ন বাউন্ডারি নেট আছে। বাউন্ডারি নেট বলতে সাইজ বলতে কি কি সাইজ এখানে? এটা আছে পোল্ট্রি খামারের জন্য যেমন 1 ইঞ্চি গ্যাপ চলে বেশি। আচ্ছা জিআই তারে 1 ইঞ্চি? আচ্ছা হ্যাঁ, জিআই তারে 1 ইঞ্চি গ্যাপ, 1.5 ইঞ্চি গ্যাপ, 2 ইঞ্চি গ্যাপ, হ্যাঁ এগুলা বেশিরভাগ আপনার পোল্ট্রি খামারের জন্য চলে। আচ্ছা। আর হলো বাউন্ডারির জন্য চলে হলো 12 নাম্বার তারে 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি এগুলা বেশিরভাগ ব্যবহৃত হয়। আর আরেকটা বিষয় হলো আমরা কোয়ালিটি সম্পূর্ণ মাল দিয়ে তৈরি করি। মোরগ মার্কা, বিএসআরএম এবং হাঁস মার্কা, চিতল, চান্তারা মার্কা এই তারগুলো সবচেয়ে ভালো। বিএসআরএম যেমন 30 বছর গ্যারান্টি দিচ্ছে, এবং আপনার মোরগ মার্কা 20 বছর গ্যারান্টি দিচ্ছে, এবং শাহজালাল নেটিং কোম্পানির যে সাদা মুরগি মার্কা এরা 15 বছর গ্যারান্টি দিচ্ছে। এই তারগুলো দিয়ে আমরা মালগুলো তৈরি করি। আমাদের কারখানা তো আছে? জি জি, আমাদের নিজস্ব কারখানা আছে, যে জালের কারখানা আছে, এবং আমরা অল বাংলাদেশে তার সাপ্লাই করি। ঠিক আছে। আচ্ছা, ওই যে আপনাদের কারখানাতে কাজ করছে কতজন কাজ করে ওখানে আপনারা? ওখানে প্রায় 25 জনের মত আছে শ্রমিক। 25 জন? জি জি। না যদি আজকে আমরা পাই না কারণ শুক্রবারের দিন, আজকে বন্ধ। আমি আসলে বন্ধ দিনে আসছি। আমরা আসলে প্রদর্শন ঢাকা শহর থেকে ভয় করে আমার, কারণ হলো ঢাকা শহর বুঝিনি আসলে মানে জাম। আমি আজকে শুটিং করতে যদি শুক্রবার না আসতাম তাহলে পারতাম না। ওই জন্য কিন্তু আমরা কারখানাটা আপনাদের সিম্পল দেখাতে পারবো, ফুললি দেখাতে পারবো না, কারণ জি আজকে বন্ধ। আপনাদের কারখানা তো আরো কিছু হয় মনে হয়? জি কাটাতার হয়। কাটাতার বলতে যেটা দেখলাম যে আচ্ছা আচ্ছা বারবেটর বলা হয় যেটা কাটাতার। জি কাটাতার। আর কি হয়? প্লাস্টিকগুলো কি আপনাদের? প্লাস্টিকগুলো হয় জি। আচ্ছা প্লাস্টিক আর এই যে আপনি যেটা আপনি জিআই তার বলি আমরা, প্লাস্টিক ভালো নাকি আসলে কাটাতার ভালো মনে করেন? প্লাস্টিক থেকে গ্যালভানাইজগুলো ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্যালভানাইজ অনেক, এটার উপরে আপনার যে জিঙ্ক থাকে, হ্যাঁ জিঙ্কের কারণে এটা অনেক দিন লাস্টিং করে। আর পিভিসি এর ভিতরে আপনার থাকে ইলেকট্রোতার। আচ্ছা ইলেকট্রোতার মানে আমাদের গ্রাম অঞ্চলে টিন দোকানে যে তারগুলো থাকে ওই তারগুলো এটার ভিতরে থাকে। এই কারণে যে সাইডে আপনার ইয়ে হয়ে যায় কি আপনার বিস্টেট পানি লাগলে অনেক সময় জং চলে আসে, তো গ্যালভানাইজটা সবচেয়ে পারফেক্ট প্লাস্টিকের চেয়ে। জি জি জি, যারা খামারে আছে তারা একটাই বেশিরভাগ ব্যবহার করে। আচ্ছা আমি ভাই আসলে কারণ নাম বলতে চাই না, আমি নিজে কিন্তু আমাকে আমার একটা জায়গায় বেড়া করতে দেয়া দেখছি আমি, যে আমার তার কিন্তু ভাই 3 মাস জানে জং ধরে গেছে। এটা কেন বলেন? এটা ইলেকট্রোতার দেওয়া হয়েছে আপনাকে। এর দামে কি খুব একটা কম বেশি মনে করেন? প্রায় আপনার 8,000-9,000 টাকা ডিফারেন্স প্রত্যেকটা টনে। মোরগ মার্কা যেমন আপনার আজকে রেটও আছে 1,02,000 করে, এটা 1,02,000, আর ইলেকট্রো আছে কত 84,85,000 টাকা। এই কারণে প্রায় আপনার 16-17,000 টাকা ডিফারেন্স, এই কারণে আপনার ওই মালের জং চলে আসছে। ঠিক আছে। আর যেটা আপনারা বড় বলি বা ভালো কোম্পানিগুলো ওয়ারেন্টি থাকে 20 বছরের মতো। জি জি। এর মধ্যে কি কোনো জং ধরে না? জি না, জং আসবে না। তো ভালো মনে হয়, অনেকটাই ভালো। তা যদি আপনি এই ব্যবসাটা শুরু করতে চাই কিভাবে শুরু করবে? আপনি বলছেন ইনভেস্ট লাগবে না, যদি কথা কিন্তু আপনি বলা যে আপনি আমাকে একটা বলেন ভাই আমার যারা উদ্যোক্তা আমার কাছে বিজনেস করতে চায় হোলসেলে করতে চায় তারা আসলে ইনভেস্ট লাগবে না, এটা কেন বললেন আমাকে? ইনভেস্ট লাগবে না বলতে যে প্রথমে কেউ যদি দোকান দেয় ওনার কোনো ইনভেস্ট লাগবে না, কারণ হলো ওনাকে আমি আমার 11টা 12টা আইটেম আছে, এই স্যাম্পলগুলো 12টা আইটেম ওনার জন্য পাঠিয়ে দেব আমি, এখন টোকন লাগানো আছে, তখন ওনার শুধু স্যাম্পল দোকানে টাঙিয়ে রাখবো, টাঙিয়ে রেখে দিলে দেখেছেন পরক্ষণে উনি আমাকে যে যেমন এটা এটা 1 ফিট বাই 1 ফিট আমি পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর উনি একটা কাস্টমার দেখে বললে যে ভাই আমার তো এই মালটা লাগবে, তখন উনি দেখেছে আমাকে ফোন দিয়ে বললো ভাই আপনি আমাকে মালটা দিয়ে দেন আমি মালটা বিক্রি করবো, আমরা এখান থেকে ওরা পাঠাই দিই, পাঠাই দিলে তখন উনি অনেক সময় দেখেছে আমাদের কিছু টাকা পেমেন্ট করে ব্যাংকে, একটা যে আমাদের মাল তৈরি হলে আমরা ওনাকে মালটা পাঠাই দিই, উনি ব্যাংকে টাকাটা পরিশোধ করে দিয়ে দেয়। না এটাও আসলে ব্যবসা ক্ষেত্রে আমি যদিও আমার বলা ঠিক না, তারপর মনে হয় যে আসলে ব্যবসা ক্ষেত্রে হিসাবল ভাই বাকি বুকি হয় আর বিশ্বস্ত হয় অনেক কিছু হয়। বিশ্বাস জিনিসটা হলো অনেক বড় জিনিস, আমাদের প্রায় 3500 কাস্টমার আছে কিন্তু আমরা অনেকে প্রায় 100 জনকেও চিনি না। আমাদের ব্যাংকে আমাদের একটা গোডেল আছে, অল বাংলাদেশে আমাদের একটা সম্মান আছে, আমাদের যে সরকারি লাইসেন্সারে ব্যবসায়ী সরকারি ব্যাটযুক্ত যারা আপনার ব্যাংকে টাকা পাঠাইতেছে কোনো ভয়ের কোনো কারণ নেই, হ্যাঁ যে যে কোনো নিঃসন্দেহে ব্যাংকে টাকা দিতে পারবে। যদি আমি পরে আসছি আপনার পুরাতন ব্যবসায়ী দেখলাম, ফ্যাক্টরি দেখলাম, অনেক পুরাতন ব্যবসায়ী, তো এটা আসলে কত দূর কাস্টমার আছে সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ পঞ্চগড় থেকে শুরু করে পুরো বরিশাল ডিভিশন বাদ দিয়ে অল বাংলাদেশ। বরিশালে এখন আমার মার্কেটিং হয় নাই। ও আচ্ছা 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 বরিশালে মার্কেটিং করে ঝামেলা মনে করেন নাকি? যোগাযোগ ব্যবস্থা হবে, যোগাযোগ ব্যবস্থা হবে। আচ্ছা খামারদের জন্য আদর্শ কোনটা মনে করেন? খামারদের জন্য খামারি যারা ইউজ করে যারা এটা এই যে জিআই তার একটা সবচেয়ে বেটার, জিআই তার সবচেয়ে সবচেয়ে বেটার, অনেক বছর লাস্টিং করবে। আর প্লাস্টিক তাহলে ইউজ করে কারা? প্লাস্টিকও করে, প্লাস্টিক তো আপনারা দেখেছেন এটা কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়, এই কথা আমাকে একজন বলছে রোদের কারণে পড়ে যায়। রাইট 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 জি, যার জন্য এটা ভালো এবং লাইফ গ্যালভানাইজটাই ভালো সবচেয়ে বেটার। আচ্ছা খুচরা যারা কাস্টমার খুচরা এখানে বিক্রি করেন? জি করে। এখন আপনি দেখেন আমি একটা প্রশ্ন এসে গেল যে আপনি খুচরাও বিক্রি করেন আবার হোলসেলও বিক্রি করেন, আবার আবার আপনি বলতেছেন 3 কোয়ালিটি, মানে আপনি হোলসেল বিক্রি করতে খুচরা থাকে রেট কি সব সমান থাকবে মনে করেন? না একরকম থাকে তা থাকবে। রাইট তাহলে ঠিক আছে। যেমন খুচরা আমার মগসলে একজন ব্যবসায়ী আছে, অনেক সময় আমরা দেখেছি মগসল অল্প একটু মাল লাগলো, যেখানে 50 পেট মাল লাগলো, তো আমার দেখেছে আপনার পঞ্চগড়ে যদি একটা পার্টি থাকে তখন আমার ওই পার্টির কাছে আমি পাঠিয়ে দিই যে ভাই আমার মালটা অমুক দোকানদারে বিক্রি করতেছে ওনার কাছে আপনি পাবেন মালটা। আচ্ছা 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 এরকম করে দেন। জি আচ্ছা নতুন যারা উদ্যোক্তা আছে তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনি বলেন? নতুন যারা উদ্যোক্তা আছে যারা প্রথম থেকে শুরু করতে চায়, হ্যাঁ আমি একটু বলে নেই ভাই আমার কাছে কিন্তু অনেক উদ্যোক্তা আছে ভাই, আসলে কিছু বিদেশি পার্টি আছে ভাই যারা আসলে অনেক বড় ইনভেস্টর না, হয়তো 3-4 বা 5 লাখ টাকা ইনভেস্ট করে তারা একটা ব্যবসা শুরু করতে চায়, আবার কেউ আছে নতুন উদ্যোক্তা আছে কিছু করতে চায় সাহস পায় না অথবা গার্জিয়ান ইনভেস্টর দেয় না, তো আপনার তরফ থেকে তাদেরকে কি পরামর্শ থাকবে? তাদের উদ্দেশ্য হলো তারা তো একটা আইটেম নিয়ে ব্যবসা করলে চলবে না, তাদের দোকানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে, এটার সাথে আমার এই আইটেমরা থাকলে তাদের জন্য সবচেয়ে বেটার হবে। যে একটা আইটেম দিয়ে তার দেখেছে তার দোকানে খরচ আছে অনেকগুলা, কর্মচারী আছে, ম্যানেজার আছে, দোকানের ভাড়া আছে, অন্যান্য আইটেমের সাথে যদি আমার এই মালটা রাখে না তখন যায় অনেক প্রফিট হবে। আচ্ছা এই আমি দোকান ছাড়া প্রতিষ্ঠান ছাড়া কি কোনো আইডিয়া আছে আপনারা করতে পারবেন? যেমন আপনার আমি যে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্য বলবো ওনারা যদি আমার 11টা আইটেম স্যাম্পল রাখে উনি বিভিন্ন দোকান লাগবে না, উনি বিভিন্ন জায়গায় যারা খামারে খামার ঘর করতেছে তাদের ওখানে গেলে ভাই আমার কাছে তো আইটেমগুলো আছে আপনার তো আইটেমগুলো প্রয়োজন হবে, আপনি এই আমার থেকে আইটেমটা নেন আপনার তো এটা প্রয়োজন, অথবা কোনো দোকানদারের কাছে প্রতিষ্ঠানে গেল সমস্যা কি? হ্যাঁ তখন থেকে উনি যে মালগুলো সেল করতে পারবে ভালো ভালো একটা রেটও পাবে উনি। না উনি যেটা বলতে দর্শক উনি যেটা বলতে চাচ্ছে আমি একটু কষ্ট করে বলে দিই, সেটা হলো যে আপনারা যারা বাসায় বসে আছেন হয়তো ইনভেস্ট কম আছে, এটা যেটা বলতে ফ্রি ফ্রি কোনো ইনভেস্ট হয় না ভাই, এখন আপনি ঢাকাতে আসবেন আপনার খরচা আছে যতদূর বলেন আপনার সদস্য আসবেন, যারা বিজনেসটা করতে চান সরাসরি এখানে আসবেন, ওনার প্রতিষ্ঠান দেখবেন, ওনার গোডাউন দেখবেন, ওনার মেশিন দেখবেন, এটা আসলে হয় কি একটা আস্থা থাকে, আস্থা থাকে ওনারও কিন্তু আপনার মতো একটা আস্থা থাকে। তারপর যারা উদ্যোক্তা আছেন তারা আসবেন এবং আপনি বাসা বসে থেকে ব্যবসা করবেন, সেটা হলো আপনি বাসায় বসে ওনার কাছ থেকে আপনি 10-12টা স্যাম্পল নিয়ে গেলেন, আপনি দোকানে হোক বা কোনো খামারে হোক বা কোনো প্রতিষ্ঠানে হোক সেখানে গিয়ে আপনি অর্ডার কাটেন, সারাদিন আপনার সাইকেল হোক বা হুন্ডা হোক যাই না হোক না কেন আর বিভিন্ন জায়গা থেকে আপনার অর্ডার কাটলেন ভাই আপনার আমার অর্ডার কার্ডে হয়তো আপনার আপনার 20 কেজি মাল পেলো, আপনি সেই 20 কেজি মাল ওনাকে রিং করে দেন যে ভাই আমার 20 কেজি মাল অর্ডার হয়েছে আমরা এই সাইজ এই মালটা পাঠা দেন, তাহলে কি হলো আপনার মালটা পৌঁছালো আপনার কিন্তু ইনভেস্ট লাগলো না, একটা ভালোটা বুদ্ধি দিচ্ছেন। জি আপনার এখন আপনি উদ্যোক্তাদের নিয়ে পরিকল্পনা কি আছে আপনার? উদ্যোক্তাদের নিয়ে আপনার এই প্রতিষ্ঠানের পরিকল্পনা কি আছে? প্রথমে বিশ্বাস অর্জন করতে হবে, যারা নতুন উদ্যোক্তা আছে তারা বিশ্বাস অর্জন করলে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে আমার থেকে। দেখা যাচ্ছে অনেক সময় ক্রেডিটে মাল নিতে পারবে, যে এক সপ্তাহ পরে টাকা ইন করতে পারবে ব্যাংকে, কোনো অসুবিধা নেই। তাদেরকে বেকার যুবক আছে যারা, এদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন। আর উদ্যোক্তাদের বলবো আসলে বিজনেস করতে হলে অবশ্যই আপনি একটা চিন্তা করবেন আসলে এই যে বিজনেসটা নেটের বা তারের বিজনেসটা আপনি পছন্দ করেন কিনা, এটা কিন্তু প্রথম কথা। যে আপনার উদ্যোক্তা যখন যে বিজনেস করেন না কেন আপনি চিন্তা করেন না ভাই এটা আমার পছন্দ, বা আপনি এখানে মনোযোগ দিতে পারবেন, বা এখানে আপনার মনোযোগ হবে, বা আপনি এটা করবেন, এটা আপনাকে দৃঢ় সাহস থাকতে হবে যে আমি বিজনেসটা করে আলাদা দিন আমি এখান থেকে সংসার চালাবো, এই সাহসটা আপনাকে থাকতে হবে। তাহলে আপনি ব্যবসা করেন, যদি সাহস আপনার না থাকে তাহলে ব্যবসা করার দরকার নাই। আপনাকে একটা চিন্তা করতে হবে যে না আমি এই নেটের ব্যবসাটা বাইরের ব্যবসাটা দেখা গেলেন না এই ব্যবসাটা পছন্দ হয়, তাহলে আপনি করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।